Hello boys, welcome back to English first paper class of Academic English. Take warm greetings from your teacher. I hope all of you are staying well and healthy. In our previous lecture, we have been discussing about Unit 13, Lesson 2, Eating Habit and Hazards. As the part of Eating Habit and Hazards, we have been discussing a short story. The name of the short story is The Luncheon, written by William Somerset Maugham. So The Luncheon is written about the Lady Admiral who managed to get a luncheon from the writer at Foyt's. And you all know that Foyt's is an expensive restaurant in Paris. So the lady managed to get a luncheon from the writer 20 years ago. With humor and irony, the writer describes the lady's lavish eating habit. The lady ironically said, "I never eat anything for luncheon. I never eat more than one thing," and so on. But she herself ate too much, one after another. So the writer became ashamed and felt pale, thinking that whether he could pay the bill or not. স্নেহের ছাত্ররা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আগের ক্লাসে আমরা পড়ছিলাম একটি ছোট গল্প যেটির নাম দ্য লাঞ্চন, লিখেছেন উইলিয়াম সমারসেট মোম। আগেই বলেছি উইলিয়াম সমারসেট মোম তিনি ছিলেন একজন ব্রিটিশ নোভেলিস্ট, প্লেরাইট এবং শর্ট স্টোরি রাইটার এবং 20th century বা বিংশ শতাব্দীর একজন ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোট গল্পকার তিনি ছিলেন। এই যে মধ্যাহ্নভোজ গল্প সম্পর্কে আমরা পড়ছিলাম, সেটি কি আমরা মনে করতে পারছি? এই গল্পটি কি সম্পর্কে আমরা পড়ছিলাম? গল্পটি আমরা পড়ছিলাম লেখকের একজন নারী ভক্ত সম্পর্কে। এই নারী ভক্ত 20 বছর আগে প্যারিসের দামি রেস্তোরাঁ ফয়েটস এ লেখককে প্রশংসায় ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে একটা লাঞ্চ আদায় করে নেন। লেখক খুব রসিকতার মাধ্যমে তা এই যে তার নারী ভক্তের যে পেটুক একটা আচরণ, এটি তিনি খুব সুন্দরভাবে এই গল্পের মাধ্যমে চিত্রিত করেছেন বা তুলে ধরেছেন। মনে পড়ে একদমই লাঞ্চের শুরুতে ওই লেডি গেস্ট বলেছিল যে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, আমি মধ্যাহ্নভোজে কিছুই খাই না। হ্যাঁ, আবার সে আরেকবার বলেছিল কি, আই নেভার ইট মোর দেন ওয়ান থিং ইন লাঞ্চন, আমি মধ্যাহ্নভোজে একটা জিনিসের বেশি খাই না। কিন্তু এরপরে কি ঘটেছিল সেটা আমরা জেনেছি, আংশিক জেনেছি। কি জেনেছিলাম? প্রথমে তিনি কি বলছিলেন যে তিনি একটা আইটেমের বেশি খান না। এরপরে কি হলো? এরপরে সে একটার পর একটা খেতে লাগলো। হ্যাঁ, এবং যে আইটেমটি তারা অর্ডার করেছিল সে আইটেমটি কুক হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন রকম খাবার দাবার সে খেয়ে যাচ্ছিল। কিন্তু লেখকের একটা টেনশন হচ্ছিল, যেহেতু তার কাছে একটা লিমিটেড অ্যামাউন্ট ছিল টাকার, কাজে লেখকের খুব টেনশন হচ্ছিল যে তিনি শেষ পর্যন্ত বিলটা ঠিকঠাক মতো পে করে যেতে পারবেন কিনা। তাহলে এই যে এই লেডি গেস্টের এই ধরনের আচরণ, এই আচরণের উপর ভিত্তি করে রসিকতার মাধ্যমে তিনি বিভিন্ন দিক তুলে ধরেছেন। তাহলে আমরা চলে যাব আমাদের আজকের আলোচনাতে। তাহলে আমরা কত দূর এসেছিলাম? মোটামুটি আমরা এসেছিলাম ওয়াটার এই পর্যন্ত। তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, তোমাদের টেক্সট বইটা একটু খুলো, তোমাদের টেক্সট বইয়ে যাও, টেক্সট বইয়ে গিয়ে তারপরে সেই এই জায়গাটা তোমরা দেখো। আচ্ছা আচ্ছা, প্রথমে লেডি গেস্ট কি বলে, আমি মধ্যাহ্নভোজে কিছু খাই না, ঠিক আছে?
কিন্তু লেখক তখন তাকে ইনসিস্ট করে, আহা এরকম কথা বলতে হয় না, অবশ্যই কিছু না কিছু খেতে হয় যেহেতু আপনি লাঞ্চে আসছেন। তারপরে এত খাতির করেন উনি, তখন তিনি কি বললেন, হ্যাঁ তিনি বেশি খাবার খান না, শুধু একটা খাবার খান। তিনি অবশ্যই মাইন্ড করবেন না যদি স্যামন মাছ থাকে, স্যামন মাছ খেতে তিনি আপত্তি করবেন না, ঠিক আছে। সেটি যেহেতু স্যামন মাছের এক প্রথম মৌসুম ছিল, কাজেই স্যামন মাছের নামটা মেনুর মধ্যে ছিল না। তাহলে কি পরিমাণ এক্সপেন্সিভ হতে পারে তোমরা নিজেরাই ভেবে দেখো। আচ্ছা, যেই সেই ওয়েটার বললো যে সুন্দর একটা স্যামন মাছ এই মাত্র আসছে, এটা শোনার পরে এবং এই ওয়েটার বলল যে এইটা রান্না হওয়ার আগ পর্যন্ত সে কিছু খাবে কি না। এবং লেডি গেস্ট কি বলল প্রথমত, প্রথমে বলল, না আমি একটা জিনিসের বেশি খাই না, আই নেভার ইট মোর দেন ওয়ান থিং আনলেস ইউ হ্যাভ আ লিটল কেভিয়ার, যদি তোমাদের কাছে কেভিয়ার থাকে আমি কেভিয়ার খেতে আপত্তি করব না, আই নেভার মাইন্ড কেভিয়ার, ঠিক আছে আমি কেভিয়ার খেতে আপত্তি করব না। এই কথাটা শোনার পরে লেখক কি হলো, লেখকের একটা মনের মধ্যে একটা ধপ্পকান শুরু হয়ে গেল যে বেশি খরচ হয়ে গেলে কোত্থেকে সে এতগুলি টাকা দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরেও তিনি তাকে কেভিয়ার আনতে বললেন, ঠিক আছে। এবং নিজের জন্য সব থেকে চিপ যে আইটেমটা ছিল সেটি ছিল কি, সেটি হচ্ছে ছিল তোমার মাটন চপ, খাসির মাংসের পড়া। লেখক সেটা অর্ডার করলেন, যেহেতু তার পকেটের দিকে তার নজর রাখতে হবে, সেহেতু আবার কি গেস্টের সামনে কিছু না খেলেও হয় না, এই জন্য লেখক শুধুমাত্র ভদ্রতা বজায় রাখার জন্য একটা মাটন চপ অর্ডার করলো। আর লেখক যখন মাটন চপ অর্ডার করলো, তখন লেডি গেস্ট কি করলো, এই যে লেডি অ্যাডমিরার, তিনি বলতে থাকেন যে আমার মনে হয় তুমি নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছ, হ্যাঁ তুমি মাংসের বড়ার মতো এত ভারী খাবার খেয়ে কিভাবে কাজ করার প্রত্যাশা করো, ঠিক আছে। হ্যাঁ, নিজে এত কিছু খাচ্ছে সেটার ওপর নজর না দিয়ে আরেকজন মানুষ এই অল্প ছোট একটা জিনিস খাবে, এর জন্য সে তাকে কি করা শুরু করলো, তাকে বিভিন্ন রকম কথা শোনানো শুরু করলো। এবার ওয়েটার যখন বলল যে কোনো পানীয় তারা চায় কি না, তখন তিনি কি বললেন, না আমি তো মধ্যাহ্নভোজে কিছু পান করি না, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চ, ঠিক আছে। কিন্তু যখন সে বলে যে আমি কিছু খাই না, আমি কিছু পান করি না, তখনই তো হচ্ছে তোমার একটা সন্দেহ থেকে যায়, যেহেতু কিছু খাই না বলে এত কিছু অর্ডার করলো, তাহলে কিছু পান করি না বলে আরও কি কি অবস্থা হয় দেখো। তারপরে কি বলল সে, লেখক তখনই কি করলো যে মানে তার কথাটা এড়িয়ে যাওয়ার জন্য, হ্যাঁ 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 আমিও কিছু পান করি না, ঠিক আছে মধ্যাহ্নভোজে বা লাঞ্চনে আমিও কিছু পান করি না। কিন্তু ওই মহিলা এবার বলতে শুরু করলো যে মানে যেন সে শুনতেই পায়নি, লেখকের কথাটা যেন সে শুনতেই পায়নি, সে বলল যে আমি অ্যাকসেপ্ট হোয়াইট ওয়াইন, হোয়াইট ওয়াইন ছাড়া অন্য কিছু লাঞ্চে আমি পান করি না, কারণ কি দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস আর সো লাইট, কারণ এই ফ্রান্সের সাদা মদগুলো খুবই হালকা এবং হজমের জন্য সেগুলি খুবই ভালো, ঠিক আছে তুমি কোনটা নিতে চাও। হ্যাঁ, এবার সে বলল এবং লেডি গেস্ট বলল যে তার ডক্টর তাকে বলেছে শ্যাম্পেন ছাড়া কিছু পান করতে না। হ্যাঁ, এবার লেখকের তো মনের মধ্যে শুধুমাত্র বুকের মধ্যে ছ্যাট করে উঠছে, কারণ বেশি বিল দিতে হবে। তাহলে লেখক কি বলল যে আমার ডাক্তার আমাকে নিষেধ করেছে আমি যেন কিছু দুপুরে খাবারের সময় কিছু পান না করি। এবার লেডি গেস্ট তাকে বলে তাহলে তুমি কি খেতে যাচ্ছ, লেখক বলে শুধুমাত্র পানি। এই পর্যন্ত আমরা পড়েছিলাম, তাহলে আজকে আমরা শুরু করব, শি অ্যাট দ্য ক্যাভিয়ার অ্যান্ড শি অ্যাট দ্য স্যামন। সে তিনি ক্যাভিয়ার খেলেন এবং তিনি স্যামন মাছও খেলেন। শি টকড গেইলি অফ আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক, এবং তিনি গেইলি মানে হচ্ছে খুব উচ্ছলতার সাথে, তিনি খুবই উচ্ছলতার সাথে কি কি নিয়ে কথা বলেন, আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক, আর্ট শিল্প, লিটারেচার সাহিত্য এবং
সঙ্গীত বিষয়ে তিনি নানান রকম কথা বলতে লাগলেন বাট আই ওয়ান্ডার্ড হোয়াট দ্য বিল উড কাম টু এবার দুনিয়ার যত ভালো কথাই বলুক না কেন মাথায় একটা টেনশন থাকলে মানুষের কিছুই ভালো লাগে না এবার লেখকের মাথায় টেনশন ঢুকে গেছে যে বিলটা কত আসতে পারে When my mutton chops arrived, she took me to task. Took me to task মানে তিরস্কার করা ঠিক আছে Took someone to task, okay? তিরস্কার করা যখন আমার খাসির মাংস এলো তিনি আমাকে খুব তিরস্কার করতে শুরু করলেন এবার এই মহিলা বা এই যে লেডি অ্যাডমিরার তিনি যখন লেখকের মাটন চপ চলে আসলো তখন তিনি লেখককে তিরস্কার করতে শুরু করলেন আই সি দ্যাট ইউ আর ইন হ্যাবিট অফ ইটিং আ হ্যাভি লাঞ্চন আমি তো দেখছি তুমি মধ্যাহ্নভোজে খুব ভারী খাবার খেতে অভ্যস্ত আই এম শিওর ইটস আ মিস্টেক আমি জানি এটি অবশ্যই ঠিক না হোয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল তুমি কেন আমার এক্সাম্পল ফলো করছো না তুমি কেন আমাকে আমার দৃষ্টান্ত ফলো করছো না অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং আই এম শিওর ইউ উড ফিল এভার সো মাচ বেটার অফ ইট তুমি কেন আমাকে অনুসরণ করো না শুধু একটি খাবার কেন তুমি খাও না আমি নিশ্চিত তুমি এতে খুবই ভালো থাকতে পারবে আচ্ছা আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং হ্যাঁ এবার লেখক বলল আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং হ্যাঁ হ্যাঁ আমি তো একটা খাবারই খেতে যাচ্ছি আই সেড অ্যাজ দ্য ওয়েটার কেম অ্যাগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার শি ওয়েভড হিম অ্যাসাইড উইথ অ্যান এইরি জেস্টার আচ্ছা আচ্ছা এবার কি দেখো লেখক বলল হ্যাঁ আমি তো শুধু একটি জিনিসই খেতে যাচ্ছি তখনই আবার ওয়েটার ওই পাশ দিয়ে যাচ্ছিল যখন তখন তিনি ওয়েটারকে ডাকলেন ইশারা করে ওয়েটারকে তিনি ডাক দিলেন আচ্ছা No, no, I never eat anything for luncheon, just a bite. I never want more than that. And I eat that more as an excuse for conversation than anything else. না না, আমি মধ্যাহ্নভোজে কখনো কিছু খাই না, শুধু এক কামড়, just a bite. So you think by yourself. চিন্তা করে দেখো, তিনি বলছেন তিনি লাঞ্চে কিছুই খান না। এই যে লেডি অ্যাডমিরার, তিনি বলছেন তিনি লাঞ্চে কিছুই খান না জাস্ট আ বাইট শুধু এক কামড় খেতে চান আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট ওই একটি কামড়ের পরে আমি আর চাই না এর চেয়ে আর বেশি কিছু চাই না অ্যান্ড আই ইট দ্যাট মোর অ্যাজ অ্যান এক্সকিউজ ফর কনভারসেশন দেন এনিথিং এলস হ্যাঁ আমি সেটা খাই শুধুমাত্র এই যে ডিসকাশন বা কনভারসেশন এটা চালিয়ে যাওয়ার জন্য এছাড়া আর কিছুই নয় ওকে আই কুডেন্ট পসিবলি ইট এনিথিং মোর ইউজলেস দে হ্যাড সাম অব দোজ জায়ান্ট অ্যাসপারাগাস যদি না তাদের ওই বড় বড় আকারে অ্যাসপারাগাস না থাকতো তবে সম্ভবত আমি আর কিছুই খেতে পারতাম না আই শুড বি সরি টু লিভ প্যারিস উইদাউট হ্যাভিং সাম অব দ্যাম আমি খুবই কষ্ট পাবো যদি এই যে সুন্দর সুন্দর অ্যাসপারাগাস এগুলো না খেয়ে আমি যদি প্যারিস ছেড়ে চলে যাই তাহলে আমি খুবই কষ্ট পাব সো ডিয়ার বয়স গুনে দেখো সে প্রথমে বলেছে আমি কিছুই খাই না আমি একটা আইটেমের বেশি কিছুই খাই না এবার ভেবে দেখো সে একটা আইটেমের কথা বলে সে কতগুলো আইটেম খেলো এবার বলছে যে সে খুবই কষ্ট পাবে যদি অ্যাসপারাগাস না খেয়ে তার প্যারিস ছাড়তে হয় হ্যাঁ সে কি বলছে দেখো ভেরি ফানি এখানে দেখো আমি তো কিছুই খাই না লাঞ্চনে হ্যাঁ লাঞ্চে আমি আসলে কিছুই খাই না খালি এক কামড় খেতে চাই এবং এই এক কামড়ের বেশি আমি খেতে চাই না হ্যাঁ আর এক কামড় এই জন্যেই খেতে চাই যেন আমরা বসে থাকার সময়ে কনভারসেশনটা চালিয়ে যেতে পারি হ্যাঁ খালি খালি না হয়ে যায় এই জন্য শুধুমাত্র খাই না হলে মনে হয় আমি আসলে কিছুই খেতাম না
ভেবে দেখো তিনি কি বললেন। এরপরে আবার বলছে যে আমি খুবই কষ্ট পাবো যদি আমি অ্যাসপারাগাসটা না খেয়ে প্যারিস ছেড়ে চলে যাই। ভেবে দেখো তিনি একটা আইটেমের বেশি খায় না, আবার তিনি লাঞ্চে কিছুই খায় না, যদি খেতো তাহলে কি অবস্থাটা হতো। সো মাই হার্ট স্যাঙ্ক, একবার লেখকের অবস্থাটা ভাবো, তুমি নিজে ভেবে দেখো যদি কখনো কি এরকম পরিস্থিতিতে পড়েছো, যদি তুমি একটা রেস্টুরেন্টে তোমার ফ্রেন্ডসদেরকে নিয়ে যাও, এবার মনে করো বেশি খরচ হয়ে যাচ্ছে, তুমি যদি তুমি তোমার কাছে মোটামুটি রকম টাকা আছে কিন্তু তুমি চিন্তায় পড়ে যাচ্ছ, হায় হায় এতগুলি অর্ডার করে ফেলছি যদি বিলটা না দিতে পারি তখন কি হবে, তখন কি তোমার খেতে ভালো লাগবে, তখন তো ওই চিন্তায় তোমার আর খাওয়া হবে না। এরকম পরিস্থিতিতে আমরা মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতিতে আমরা পড়ে যাই, তাহলে এই পরিস্থিতির কথা আমরা লেখকের বেলায় একটু চিন্তা করে দেখি। মাই হার্ট স্যাঙ্ক, বেচারার অবস্থা পুরাই খারাপ, আমার মনটা দমে গেল। আই হ্যাড সিন দ্যাম ইন দ্য শপস, আমি সেগুলোকে কোথায় দেখেছিলাম, দোকানে দেখেছিলাম। অ্যাসপারাগাস কেমন? ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি বুঝতে একটু প্রবলেম হয় যে অ্যাসপারাগাস বা ক্যাভিয়ার এগুলি কী, তাহলে কাইন্ডলি তোমরা একটু ইন্টারনেটে সার্চ দিয়ে এগুলি কি দেখে নিও, ঠিক আছে? অ্যাসপারাগাস হচ্ছে এক ধরনের সবজি আর কি, লম্বা লম্বা সবজি যেটি মানে খুব সুন্দর করে ভেজে খাওয়া হয়, ঠিক আছে? একটু সার্চ করে দেখো, দেখলেই বুঝতে পারবে। সো মাই হার্ট স্যাঙ্ক, আমার মনটা দমে গেল। আই হ্যাড সিন দ্যাম ইন দ্য শপস, আমি তাদেরকে দোকানে দেখেছিলাম। অ্যান্ড আই নো দ্যাট দে ওয়ার হরিবলি এক্সপেন্সিভ, আমি জানতাম এগুলো ভয়ানক রকম দামি। মাই মাউথ অ্যান্ড অফেন ওয়াটার্ড মাই মাউথ হ্যাড অফেন ওয়াটার্ড অ্যাট দ্য সাইট অফ দ্যাম, এগুলোকে দেখে আমার জিব্বায়ও প্রায়ই পানি চলে আসত। কিন্তু তারপরেও কি হইল দেখো, ম্যাডাম ওয়ান্টস টু নো ইফ ইউ হ্যাভ এনি অব দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, আই আস্কড দ্য ওয়েটার, ম্যাডাম জানতে চাইছেন তোমাদের ওই রকম বড় আকারের অ্যাসপারাগাস আছে কি না, আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম। ওকে, আই ট্রাইড উইথ অল মাই মাইট টু উইল হিম টু সে নো, আ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রড priest like face, and he assured me that they had some so large, so splendid, so tender that it was a marvel. তাহলে এইবার এই যে লেখক তিনি ঠিকই জিজ্ঞেস করলেন, ম্যাডাম জানতে চাইছেন যে তোমাদের ওরকম বড় আকারের অ্যাসপারাগাস আছে কিনা। হ্যাঁ, কিন্তু লেখক মনে প্রাণে চাইছে, বেটা বল যে না নাই। হ্যাঁ, লেখক খুব চাচ্ছে, লেখক যেন ওয়েটার বলে না নাই। এখানে বলছে কি দেখো, আই ট্রাইড উইথ অল মাই মাইট টু উইল হিম টু সে নো, আমি সর্বশক্তি দিয়ে তাকে না বলানোর চেষ্টা করলাম। আ হ্যাপি স্মাইল সে স্প্রেড ওভার হিজ ব্রড প্রিস লাইক ফেস, কিন্তু একটি সুখকর হাসি তার চওড়া যাজক সদৃশ মুখে ছড়িয়ে পড়ল। অ্যান্ড হি অ্যাশিওরড মি দ্যাট দে হ্যাড সাম সো লার্জ অ্যান্ড স্প্ল্যান্ডিড সো টেন্ডার দ্যাট ইট ওয়াজ মার্ভেল, কিন্তু সে আমাকে হতাশ করে দিয়ে বরঞ্চ আমাকে আশ্বস্ত করলেন যে তাদের এত বড়, এত চমৎকার এবং এত কচি কিছু অ্যাসপারাগাস রয়েছে যে তা যেন একটা বিস্ময়। আই এম নট ইন দ্য লিস্ট হাংরি, মাই গেস সাইড, বাট ইফ ইউ ইনসিস্ট আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস, আমি সামান্যতম ক্ষুধার্ত নই, আমার অতিথি দীর্ঘশ্বাস ফেলে বলেন, কিন্তু তুমি যদি জোর দিয়ে বলো তাহলে আমি অ্যাসপারাগাস খেতে কিছুই মনে করব না। ওকে, এই যে লেডি গেস্ট একটু ক্ষুধার্ত না, ঠিক আছে, তারপরেও যদি লেখক একটু জোর করে, জোর টোর করেন, ঠিক আছে খাও খাও, তাহলে লেডি গেস্ট কি বলল যে সে অ্যাসপারাগাস খেতে
কিছুই মনে করবে না, মানে খাবে সে, ঠিক আছে? আচ্ছা, আই অর্ডার দ্যাম, তাহলে রাইটার কি করলো? অ্যাসপারাগাস অর্ডার করলো। আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি? হ্যাঁ, তুমি কি কিছু খাচ্ছ না, আর কিছু খাবে না? নো, আই নেভার ইট অ্যাসপারাগাস, লেখক বলল, আমি অ্যাসপারাগাস খাই না। অলদো দিস ইজ আ লাই, তিনি একটু আগে নিজেই বলেছেন যে বিভিন্ন দোকানে তিনি অ্যাসপারাগাস দেখেছেন, তারপরে ওটা দেখে, এত সুন্দর অ্যাসপারাগাস দেখে কখনো কখনো তার জিব্বায় পানি চলে এসেছে, কিন্তু টাকার অভাবে এই জায়গাটায় তিনি টেনশনে তিনি বলছেন, না, আমি অ্যাসপারাগাস খাই না। আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দ্যাম, দ্য ফ্যাক্ট ইজ ইউ রুইন ইউর প্যালেট বাই অল মিট ইউ ইট, ঠিক আছে? আচ্ছা, আমি জানি কিছু লোক আছে যারা অ্যাসপারাগাস পছন্দ করে না, আসল ব্যাপার হলো কি জানো, তুমি যে মাংস খাও তাতে তোমার রুচিবোধ নষ্ট হয়ে যায়। আহারে, কি দুঃখজনক একটা ব্যাপার, বেচারা কিছুই খেলো না, বেচারা খেলো একটা মাটন চপ, সেটা নিয়ে বারবার খোটা খাচ্ছে। দেখো, এই যে তুমি যে মাংস খাও এই জন্য তোমার রুচি নষ্ট হয়ে যায়। আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দ্যাম, অনেক মানুষ আছে যারা অ্যাসপারাগাস পছন্দ করে না, আসলে আসল ঘটনা কি জানো, ইউ রুইন ইউর প্যালেট, প্যালেট হচ্ছে ক্ষুধা, বাই অল মিট ইউ ইট, এই যে তুমি মাংস খাও সেটা খেয়ে তোমার ক্ষুধা নষ্ট করে দাও। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, অ্যাসপারাগাস রান্না হওয়া পর্যন্ত, রান্না হওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আচ্ছা, প্যানিক সিজড মি, প্যানিক সিজড মি, সিজ মানে আচ্ছন্ন করে ফেলা, বাজেয়াপ্ত করা, এই সিজ মানে বাজেয়াপ্ত করা, তাহলে প্যানিক সিজড মি মানে এই যে এক ধরনের আতঙ্ক আমাকে গ্রাস করে ফেলছিল। ইট ওয়াজ নট আ কোয়েশ্চেন নাও অফ হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট এভার ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ, বাট হোয়েদার হ্যাড এনাফ টু পে দ্য বিল, এখন আমার আর সেই চিন্তা নাই যে আমি বাকি মাস কি করতে পারবো কি না, বাকি মাস চলার মতো আমার কাছে টাকা থাকবে কি না, সেটা আর কোনো প্রশ্ন নয়, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমি বিল পরিশোধ করে, হ্যাঁ, বিল পরিশোধ করার মতো আমার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে কি না। দেখো, উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, আমরা অ্যাসপারাগাসটি রান্না হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। প্যানিক সিজড মি, আমাকে আতঙ্ক গ্রাস করে ফেলছিল। ইট ওয়াজ নট আ কোয়াইট কোয়েশ্চেন নাও অফ হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট এভার ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ, এখন এইটা কোনো চিন্তার বিষয় নয় যে পুরো মাসটা চলার জন্য আমার কাছে কোনো টাকা থাকবে কি না, বাট হোয়েদার হ্যাড এনাফ মানি টু পে দ্য বিল, এখন সবচাইতে কোটি টাকার প্রশ্ন হচ্ছে যে বিলটা আসবে সেটি আমি দিতে পারবো কি না, যদি বিল বেশি হয়ে যায়, যদি না দিতে পারে তাহলে কি লজ্জা হয়ে দাঁড়াবে তার জন্য, এই জন্য সে খুব টেনশনে আছে যে বিলটা আসবে, এটা দেওয়ার মতো টাকা থাকবে তো। দ্য অ্যাসপারাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপারাগাস আনা হলো, দে ওয়ার এনরমাস সাকিউলেন্ট অ্যান্ড অ্যাপেটাইজিং, অ্যাসপারাগাসটা ছিল খুবই বিশালাকার, খুবই সুন্দর, রসালো এবং অ্যাপেটাইজিং, যেটা দেখে ক্ষুধা লেগে যায়। কিছু কিছু খাবার আছে যেটা দেখলে জিভে পানি চলে আসে, দেখলে ক্ষুধা লেগে যায়, ক্ষুধা বেড়ে যায়, কিছু কিছু খাবারের গন্ধ নাকে আসলে পরে সেটা খেতে ইচ্ছা করে, ক্ষুধা বেড়ে যায়, তাহলে এই অ্যাসপারাগাসটাও ঠিক এমনই খাবার ছিল, এটা ছিল বিশাল, বলছে কি সাকিউলেন্ট, খুবই রসালো, অ্যান্ড অ্যাপেটাইজিং, যেটা ক্ষুধার উদ্রেককারী, যেটা দেখলে ক্ষুধা লেগে যায়। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকলড মাই নস্ট্রিলস, এবং এই যে গলিত মাখনের গন্ধ আমার নাকে সুরসুরি দিল, কফি, আই সেইড, আমি বললাম কফি খাবে? আচ্ছা,
Yes, just an ice cream and coffee. Ahaha, কি জ্বালা। লেখক বলল, আপনি কি কফি খাবেন? এবার লেডি অ্যাডমিরার উনি বললেন, হ্যাঁ শুধুমাত্র আইসক্রিম এবং কফি, সে উত্তর দিল। আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও, সো আই অর্ডার্ড কফি ফর মাইসেলফ অ্যান্ড অ্যান আইসক্রিম অ্যান্ড কফি ফর হার। আচ্ছা, এখন আমার আর হারাবার কিছু নাই, তাই আমি নিজের জন্য কফি এবং তার জন্য একটা আইসক্রিম এবং কফি আনতে বললাম। যার হারাবার ভয় থাকে না, যার যার কিছুই নাই আসলে, তার হারাবার কোনো ভয় থাকে না। এই যে এতক্ষণ কিছু খাবো না খাবো না খাবো না করে আসলো, যখন সে বুঝতে পারলো আসলে তো আর কিছু থাকবে না হাতে, এবার সে নিজের জন্য এক কাপ কফি অর্ডার করলো এবং লেডি গেস্টের জন্য একটা আইসক্রিম এবং কফি অর্ডার করলো। ইউ নো দেয়ারস ওয়ান থিং আই থরলি বিলিভ ইন, তুমি কি জানো আমি একটা বিষয় পুরোপুরি বিশ্বাস করি। ওকে, শি সেইড, তিনি বললেন, অ্যাজ শি এট দ্য আইসক্রিম, তিনি আইসক্রিম খেতে খেতে তিনি বললেন, তুমি কি জানো আমি পুরোপুরি একটা বিষয় বিশ্বাস করি। আচ্ছা, সেই বিষয়টা কি? One should always get up from a meal feeling one could eat a little more. হ্যাঁ, একজন মানুষের আরও কিছু খাওয়া যায় এমন অনুভূতি থাকা অবস্থায় সবসময় খাবার থেকে উঠে যাওয়া উচিত। আর ইউ স্টিল হাংরি, আই আস্ক ফেইন্টলি। আচ্ছা, এবার আইসক্রিম খেতে খেতে তার মানে অন্য সব কিছু খাওয়া শেষ, ঠিক আছে, এবার আই এম সো সরি। আচ্ছা, সব খাওয়া শেষ, হ্যাঁ কী কী খেলো? প্রথমত স্যামন খেলো, তারপরে হচ্ছে ক্যাভিয়ার খেলো, তারপরে আর কী খেলো, হ্যাঁ অ্যাসপারাগাস খেলো, আরও অনেক কিছু খেলো। এবার আর শ্যাম্পেন পান করলো। আচ্ছা, এগুলার পরে সে কি আইসক্রিম, এবার ডেজার্ট আইটেমে আসলো কফি এবং আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে সে বলল যে তুমি কি জানো আমি একটা বিষয় খুব বিশ্বাস করি। কি বিষয়ে বিশ্বাস করি? একজন মানুষের আরও কিছু খাওয়া যায় এমন অনুভূতি থাকা অবস্থায় খাবার থেকে উঠে যাওয়া উচিত, মানে পেট একটু খালি রেখে খাবার থেকে উঠে যাওয়া উচিত। আর ইউ স্টিল হাংরি, আই আস্ক ফেইন্টলি, তুমি কি এখনো পর্যন্ত ক্ষুধার্ত, আমি ক্ষীণভাবে জিজ্ঞেস করলাম। আচ্ছা, ও নো আই এম নট হাংরি, ইউ সি আই ডোন্ট ইট লাঞ্চন, আই হ্যাভ আ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার, বাট আই নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, আই ওয়াজ স্পিকিং ফর ইউ। হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম, তোমার কি মনে নাই? ওফ না, আমি তো একদমই ক্ষুধার্ত না। ওফ নো আই এম নট হাংরি, আমি একদমই ক্ষুধার্ত না। ইউ সি আই ডোন্ট ইট লাঞ্চন, তুমি দেখেছ যে আমি কি খাই না, আমি লাঞ্চ খাই না। হ্যাঁ, আমি শুধুমাত্র কি খাই, কফি খাই, আই হ্যাভ আ কাপ অফ কফি ইন দ্য মর্নিং, আমি শুধুমাত্র সকালবেলা এক কাপ কফি খাই, এবং পরে কি করি, পরে শুধুমাত্র আমি ডিনার করি, ঠিক আছে দিনের, হ্যাঁ এই যে তোমার ডিনার করি, বাট নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, কিন্তু আমি এই যে লাঞ্চে কখনো একটা জিনিসের বেশি খাই না। আই ওয়াজ স্পিকিং ফর ইউ, আমি তো তোমার কাছে এই কথা বলছিলাম, তোমার কি মনে নাই? লেখক বলল, ও আই সি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাই তো, তুমি তো আপনি তো বলছিলেন এই কথা। আচ্ছা, দেন আ টেরিবল থিং হ্যাপেন্ড, তারপর একটি ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল? হোয়াইল উই ওয়ার ওয়েটিং ফর দ্য কফি, দ্য হেড ওয়েটার উইথ অ্যান ইনগ্রেটিয়েটিং স্মাইল অন হিজ ফলস ফেস কেম আপ টু আস বিয়ারিং আ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিসেস। আচ্ছা, পিচেস, আচ্ছা আচ্ছা, এরপরে একটি ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার? আমরা যখন কফির জন্য অপেক্ষা করছিলাম তখন পরিচারক, হ্যাঁ এই যে ওয়েটার, তার
একটা কি ফলস ফেস বা কৃত্রিম মুখমণ্ডল, মুখমণ্ডলে এক ধরনের কি হাসি, ফলস স্মাইল, হ্যাঁ এক ধরনের হাসি হাসি মুখ করে তিনি কি নিয়ে আসলেন, পিস, ঠিক আছে, পিচফল, পিচফল নিয়ে, ঝুড়ি ভর্তি বড় বড় পিচফল নিয়ে তাদের নিকটে আসলো। আচ্ছা, দে হ্যাড দ্য ব্লাশ অফ অ্যান ইনোসেন্ট গার্ল, সেগুলোতে ছিল কুমারী মেয়ের মতো রক্তিমাভা, সুন্দর যে মেয়েদের গালের মধ্যে যেরকম রক্তিমাভা থাকে, ওই পিচ ফলের মধ্যেও রক্তিম আভা দেখা যাচ্ছিল। দ্যাট মিন্স ভেরি ফ্রেশ, খুবই সুন্দর, খুবই ফ্রেশ। ওকে, দে হ্যাচ দ্য রিচ টোন অব ইটালিয়ান ল্যান্ডস্কেপ, সেগুলোতে ছিল ইতালির ভূদৃশ্যের চমৎকার রঙের আভা, মানে ইতালির যে ল্যান্ডস্কেপ সেখানে যে চমৎকার রঙের একটা আভা থাকে, সেই পিচ ফলের মধ্যে বলছে লেখক এরকম সবুজ সুন্দর লালচে আভাযুক্ত একটা পিচ ফল নিয়ে আসলো। ওকে, বাট শিওরলি পিচেস ওয়ার নট সিজন দেন, কিন্তু নিশ্চিতভাবেই তখন পিচ ফলের মৌসুম ছিল না। লর্ড নো হোয়াট দে কস্ট, ঈশ্বর জানে সেগুলোর দাম কত হতে পারে। যেহেতু আমরা সবাই জানি যখন যে ফলের সিজন থাকে না তখন সেই ফলটা কি পরিমাণ এক্সপেন্সিভ হয়, তাই না? কাজে লেখকের জন্য এটা অনেক ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ালো। ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টমাক উইথ আ লট অফ মিল্ক, মাই ওয়ান মিজারেবল লিটল চপ। ওকে, সে কি বললো, ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টমাক উইথ আ লট অফ মিট, সরি এটা মিল্ক হবে না, মিট হবে, তুমি দেখতে পাচ্ছ তুমি তোমার প্রচুর মাংস খেয়ে তোমার পাকস্থলী পূরণ করে ফেলেছো। এবার লেখকের কি মনে হলো, হাই রে হাই, আমার কি ছোট্ট একটা মাংসের বড়া, মাই ওয়ান মেজারেবল লিটল চপ, এই ছোট্ট একটা চপ খাওয়ার জন্য সারাটা সময় খোটা শুনতে হলো। অ্যান্ড ইউ কান্ট ইট এনি মোর, এবং তুমি কি করতে পারো না, তুমি আর বেশি খেতে পারছো না, ঠিক আছে, এই যে তুমি মাংস খেয়ে ফেলেছো এর জন্য তুমি আর বেশি কিছু খেতে পারছো না। আচ্ছা, বাট আই হ্যাভ জাস্ট হ্যাড আ স্ন্যাক অ্যান্ড আই শ্যাল এনজয় আ পিচ, কিন্তু এই যে আমাকে তুমি দেখো, আমি তো শুধুমাত্র কি করছি, হালকা নাস্তা করেছি এবং আমি একটা পিচ ফল খাবো। মাই গড, হ্যাঁ প্রথমত সে কি বলল, সে এইমাত্র একটা হালকা নাস্তা করেছে, কিন্তু লেখক তিনি খুব বেশি খেয়ে ফেলেছেন, কাজে সে আর বেশি কিছু খেতে পারবে না। আর এই মহিলা তিনি বলছেন, আমি তো এইমাত্র একটু নাস্তা করে উঠলাম, কাজেই আমি এখন একটা পিসফল খেতেই পারি। ওকে, দ্য বিল খেম অ্যান্ড হোয়েন আই পেইড ইট আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর আ কোয়াইট ইনএডিকুয়েট ট্রিপ, যখন খাওয়ার বিল আসলো আমি তখন তা পরিশোধ করলাম এবং আমি দেখতে পারলাম যে সামান্য বকশিস দেওয়ার জন্য সামান্য কিছু টাকা বাকি আছে, হ্যাঁ, এবং বকশিস দেওয়ার পক্ষেও সেই টাকাটা আর উপযুক্ত না। কমপক্ষে টিপস দেওয়ার জন্য কিছু সৌন্দর্য আছে, যে অ্যামাউন্টের নিচে আসলে টিপস দেওয়া যায় না। তাহলে লেখকের এই অবস্থা হলো যে বিল দেওয়ার পরে টিপস দেওয়ার মতো, যে টাকা তার হাতে থাকলো টিপস দেওয়ার মতো এটা মানে সুন্দর অ্যামাউন্ট না, ঠিক আছে, অনেক অল্প হয়ে যায়। হার আইস রেস্টেড ফর অ্যান ইনস্ট্যান্ট, হার আইস রেস্টেড ফর অ্যান ইনস্ট্যান্ট অন দ্য থ্রি ফ্র্যাঙ্কস আই লেফট ফর দ্য ওয়েটার, ঠিক আছে, তাহলে ওয়েটারকে দেওয়ার জন্য আমার হাতে থাকা তিন ফ্রার দিকে তার চোখ এক মুহূর্তের জন্য নিবদ্ধ হলো। অ্যান্ড আই নো দ্যাট শি থট মি মিন, এবং আমার মনে হলো, আমি জানতাম যে সে আমাকে অনেক মিন ভাববে, নিচ ভাববে, হ্যাঁ ওয়েটারের জন্য এত কম টাকা দিয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো, আমরা যদি একজন মানুষকে যদি এক টাকা টিপস দিই বা দুই টাকা টিপস দিই, তাহলে সেটা কি সুন্দর দেখা যায়? আচ্ছা, এবার লেডি গেস্ট মানে লেডি অ্যাডমিরার ওইদিকে তাকাইলো যে লেখক মাত্র তিন ফ্রা টিপস দিছে ওয়েটারকে। আচ্ছা, এদিকে সে তাকালো এবং মনে মনে ভাবলো, হায় রে বেটা কী কিপটা যে তিন ফ্রা টিপস দেয়। আচ্ছা, লেখক এটাও বুঝতে পারলো যে
সে মনে মনে হয়তো আমাকে অনেক মিন ভাববে। বাট ওয়েন আই ওয়ার্কড আউট অফ দ্য রেস্টুরেন্ট আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি অ্যান্ড নট আ পেনি ইন মাই পকেট। ঠিক আছে, কিন্তু আমি যখন রেস্তোরাঁ থেকে বাইরে এলাম তখন আমার সামনে পুরো মাস পড়ে আছে কিন্তু আমার পকেটে একটি পয়সাও নেই। সো ইউ ক্যান রিয়েলাইজ দ্য সিচুয়েশন, বেচারা। হ্যাঁ, সে যাই মনে করুক, সেটা কেয়ার করার মতো অবস্থা তখন আর তার ছিল, কারণ সামনে পুরো মাসটা পড়ে আছে কিন্তু মাসটা চলার মতো আর একটাও টাকা নাই। এই অসহায়ত্ব যে অবস্থাটা, এই অসহায় অবস্থার চাইতে আর কোনো বিষয় মানে থাকতেই পারে না, যে আমার কাছে কোনো টাকা নাই, সারা মাসে আমাকে চলতে হবে, তাহলে এই অবস্থায় মানুষ পড়লে তার কী অবস্থাটা দাঁড়ায়। ফলো মাই এক্সাম্পল, শি সেইড অ্যান্ড উই শুক হ্যান্ড অ্যান্ড নেভার মোর অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চ। আমার দৃষ্টান্ত অনুসরণ করো, ফলো মাই এক্সাম্পল, শি সেইড। হ্যাঁ, তিনি আমাকে বললেন এবং আমরা কি করলাম, হ্যান্ডশেক করলাম বা আমরা হাত মেলালাম এবং তিনি আরও বলতে থাকেন, নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চ, তুমি অবশ্যই আমার দৃষ্টান্ত অনুসরণ করো এবং মধ্যাহ্নভোজে কখনো একটি জিনিসের বেশি খাবে না। ওকে, আচ্ছা, আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটর্ট ইট, আমি এর থেকেও ভালো কিছু করব, আমি জবাব দিলাম। আই রিটর্টেড, জবাব দেওয়া। আই উইল ইট নাথিং ফর দি নাট ডে টু নাইট। হ্যাঁ, আমি এর থেকেও ভালো কিছুই করব, কি ভালো কিছু করব, আমি জবাব দিলাম, আজ রাতে আমি কিছুই খাবো না। ঠিক আছে, কি দিয়ে খাবে, বেচারা তো আর কোনো টাকা নাই, এবার তো তাকে না খেয়েই থাকতে হবে। কাজেই মহিলা যখন তাকে উপদেশ দিচ্ছে যে আমার এক্সাম্পলটা ফলো করো বা আমার দৃষ্টান্ত ফলো করো, কখনো একটি খাবারের বেশি খেয়েও না, এবার লেখক বলল, আমি তার থেকে ভালোটাই করব, আমি আজকে রাতে কিছুই খাবো না। হিউমারিস্ট, আরে রসিক, তুমি তো অনেক রসিক। হ্যাঁ, শি ক্রাইড গেইলি জাম্পিং ইন টু দ্য ক্যাব, সে ট্যাক্সিতে লাফ দিয়ে উঠে তিনি উচ্ছলতার সাথে আমাকে বললেন, ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, তুমি আসলেই খুবই রসিক, বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে আমি আমার প্রতিশোধ নিতে পেরেছিলাম। আই ডোন্ট বিলিভ দ্যাট আই এম আ ভিনডিকটিভ ম্যান, আমি বিশ্বাস করি না যে আমি একজন প্রতিহিংসা পরায়ণ লোক, বাট ওয়েন দ্য ইমর্টাল গুডস টেক আ হ্যান্ড, ইমর্টাল গডস টেক আ হ্যান্ড ইন দ্য ম্যাটার, ইট ইজ পার্ডোনেবল টু অবজার্ভ দ্য রেজাল্ট উইথ কমপ্লিয়েন্সি। হ্যাঁ, কিন্তু অবিনশ্বর ঈশ্বর যখন বিচার হাতে তুলে নেন তখন ফলাফলটা আত্মতুষ্টির সাথে দেখাটা ক্ষমার যোগ্য। টুডে শি ওয়েটস 21 stone, এবং আজকে তার ওজন 21 stone, মানে কত পাউন্ড, 14 পাউন্ড, তাহলে অনেক বেশি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা এসে আমরা কি জানতে পারলাম, এই যে একজন লেডি অ্যাডমিরার, তিনি লেখককে ভুলিয়ে ভালিয়ে তিনি যে হ্যারাস করলেন বা হ্যারাসমেন্ট করলেন এই লোকটাকে, এরপরে তার যে অসহায়ত্ব এটা তিনি কাউকে প্রকাশ করতে পারছিলেন না, এবং তিনি খুবই খুশি হয়েছিলেন 20 বছর পরে যখন তিনি তাকে নাট্যশালায় দেখতে পান, তখন তার ওজন ছিল 14 পাউন্ড। ঠিক আছে, প্রায় 14 পাউন্ড, এটার ওজন কত হতে পারে তুমি নিজেই চিন্তা করে দেখো, যে তিনি বললেন যে আমি যদিও প্রতিশোধ পরায়ণ মানুষ না, হ্যাঁ, কিন্তু আমার এই যে অবশেষে প্রতিশোধ এটা নিতে পেরেছিলাম বা এটা ঈশ্বর নিজেই প্রতিশোধ নিয়ে দিয়েছিল, সেটা কীরকম, যে সে খেতে খেতে তার ওজন এতই বেশি হয়ে গেছিল যে সে নড়তে চড়তে পর্যন্ত পারে না, এবং লেখক মনে করে এটা ঈশ্বর তার উপরেই একটা প্রতিশোধ নিয়েছে। সো ডিয়ার বয়স, কেমন লাগলো গল্পটা পড়ে?
এবং আমরা কি শিক্ষা পেলাম? আমরা এই শিক্ষাটাই পেলাম যে আমাদের অবশ্যই একজন মানুষকে ভুলিয়ে ভালিয়ে তোষামোদ করে অপরিমিত খাবার আদায় করা উচিত নয়। ওকে, সো হোয়াট হ্যাভ উই লার্ন ফ্রম দ্য স্টোরি? অ্যান্ড দ্য রাইটার ডিপিক্টস দ্যাট ওভার ইটিং ইজ আ ব্যাড হ্যাবিট অ্যান্ড নোবডি শুড ইট ল্যাভিশলি ফ্ল্যাটারিং আদার্স। এটাই আমাদের শিক্ষা, আমাদের কখনো একজনকে ভুলিয়ে ভালিয়ে খাবার তোষামোদ করে খাবার আদায় করে নেওয়াটা উচিত নয়। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটা, ইডিয়মস আছে কয়েকটা, তোমার টেক্সট বইতে যাও দেখো। বিয়ন্ড ওয়ান্স মিনস, বিয়ন্ড ওয়ান্স মিনস মানে হচ্ছে টু কস্টলি ফর ওয়ান টু অ্যাফোর্ড। ওকে, টু কস্টলি ফর ওয়ান টু অ্যাফোর্ড, বিয়ন্ড মিনস সামর্থ্যের বাইরে এবং একজনের জন্য অতিরিক্ত হয়ে যাওয়া। ঠিক আছে, সামর্থ্যের বাইরে হয়ে যাওয়া, বিয়ন্ড ওয়ান্স মিনস। ঠিক আছে, কাট আউট, টু ইলিমিনেট সামওয়ান অর সামথিং। কাট আউট মিনস টু ইলিমিনেট সামওয়ান অর সামথিং। টেক সামওয়ান টু টাস্ক, তিরস্কার করা, টু স্কোল্ড অর রিপ্রিম্যান্ড সামওয়ান। আচ্ছা, তাহলে দেখো তোমার জন্য টাস্ক দিচ্ছে। হাউ ডিড দ্য লেডি ম্যানেজ টু গেট দ্য লাঞ্চ অন ইনভিটেশন ফ্রম দ্য রাইটার? হিউমার ইজ দ্য কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং লাফেবল অ্যান্ড অ্যামিউজিং। ফাইন্ড সাম ইনস্ট্যান্সেস অফ হিউমার ইন দ্য স্টোরি। ঠিক আছে, তাহলে এই জায়গাতে এসে আমরা দেখছি যে এই যে তোমার লেডি অ্যাডমিরার, তিনি কিভাবে হচ্ছে কি পেয়েছিলেন। আচ্ছা, তোমার বইতে আরো যে কোশ্চেনগুলি বাকি আছে ওগুলি দেখো এবং লেখার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে সেটা সাবমিট করে দাও। ঠিক আছে, দেখো প্রথমত তোমার এখানে আছে যে হাউ ডিড দ্য লেডি ম্যানেজ টু গেট লাঞ্চ অন ইনভিটেশন ফ্রম দ্য রাইটার। মহিলা কিভাবে লেখকের কাছ থেকে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ পেতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে, এই যে তুমি এখানটাতে লিখতে পারো যে এই যে লেডি গেস্ট বা ভদ্রমহিলা লেখকের একখানা বই পড়েন এবং সেটি সম্পর্কে তিনি চিঠি লেখেন। লেখক ধন্যবাদ জানিয়ে চিঠির উত্তর দেন এবং মহিলা ছিলেন খুবই ধূর্ত প্রকৃতির। তিনি জানতেন যে লেখক প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবেন না, কারণ লেখক ছিলেন তরুণ। ঠিক আছে, তরুণ বয়সের যে ছেলেদের যে মানসিকতা সেটি কীরকম হয় আমরা সকলেই সেটা জানি। হ্যাঁ, মানে টু ইয়াং টু সে নো টু আ ওম্যান। হ্যাঁ, তাই অনতিবিলম্বে লেখককে আরেকটি চিঠিতে তিনি লিখেন তিনি প্যারিস ছেড়ে যাচ্ছেন এবং তিনি তার সাথে গল্প করতে চান এবং তাকে জিজ্ঞেস করেন যে ফয়ার্সে তিনি তাকে একটি মধ্যাহ্নভোজ করাতে পারবেন কি না। ঠিক আছে, লেখক খুবই ইয়াং হওয়ায় মহিলার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলেন না। এভাবে এই যে ভদ্রমহিলা লেখকের কাছ থেকে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ পেতে সক্ষম হয়েছিলেন। ওকে, সো ট্রাই টু রাইট ডাউন দ্য অ্যান্সার। এরপরে কী আছে দেখো, হিউমার ইজ দ্য কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং লাফেবল অ্যান্ড অ্যামিউজিং। ফাইন্ড সাম ইনস্ট্যান্সেস অফ হিউমার ইন দ্য স্টোরি। তাহলে হিউমার বলতে আমরা কী বুঝি? হিউমার বা রসবোধ হচ্ছে এমন একটি গুণ যা কোনো কিছুকে কৌতুকপূর্ণ এবং আনন্দময় করে তোলে। তাহলে এই গল্পতে এমন কিছু হিউমার এর এক্সাম্পল রয়েছে যেগুলো তুমি খুঁজে বের করো। ঠিক আছে, ওকে, তাহলে আরও বাকি আরও অনেকগুলি কোশ্চেন আছে। নাম্বার সিক্সে কোশ্চেন আছে, সেভেন আছে, এইট আছে, নাইন আছে, টেন আছে। তাহলে এগুলি লেখার চেষ্টা করো, লিখে কমেন্ট বক্সে সাবমিট করার চেষ্টা করো। So dear students, this is the end of today's lesson. If you find any problem while watching this video, feel free to ask me. Take care of yourself and take care of your family members. Be always healthy and stay safe. Thanks to you all.